বই আমারটা নয় ভালো করে দেখো এই যে গোটা বাংলা বইটা হাতে লেখা তুমি লিখেছো এবার তো তোমার আর মনে হবে না আমার ক্ষতি করে আমি আমার বই তোমায় দিলাম তোমায় দিতে গিয়ে আমার গোটা বইটা পড়া হয়ে গেল এভাবে একটা একটা করে আমি সব বই তোমাকে হাতে লিখে দেব চারু এই নাও তোমার নিজের বই আমারটা নয় ভালো করে দেখো এই যে গোটা বাংলা বইটা হাতে লেখা তুমি লিখেছো এবার তো তোমার আর মনে হবে না আমার ক্ষতি করে আমি আমার বই তোমায় দিলাম তোমায় দিতে গিয়ে আমার গোটা বইটা পড়া হয়ে গেল এভাবে একটা একটা করে আমি সব বই তোমাকে হাতে লিখে দেব চারু কিছু মানুষ গরীব কিছু মানুষ বড় লোক কিছু মানুষ খেতে পায় কিছু মানুষ খেতে পায় না দেশ তো সকলে তাহলে কেন এমন ভাগাভাগি মাস্টার মশাই এই প্রশ্নের উত্তর পেতে হলে তোমাকে এই দেশকে জানতে হবে এই দেশের মানুষদের বুঝতে হবে কোয়েস্ট সুভাষ কোয়েস্ট খোঁজ অন্বেষণ আমার কথা না হয় নাইবা ভাবলে ছোটটা থা কিন্তু মা মা কতটা কষ্ট পেয়েছেন তুমি জানো তুমি তার কথাও একবারও ভাববে না আমার ভুল হয়ে গেছে মেজো বউ দিদি আমি জানি না বিভা এই গানের লাইনগুলোর মর্ম সবই বুঝেছে কিনা কিন্তু এইভাবে পোস্টারটা নষ্ট করে ওর মন থেকে গানটা মুছে ফেলা যাবে না বরং এই গানটা ওর মনে গেঁথে যাবে কি হবে সুবীর কোন পথে যাচ্ছে ও আমরা এত চেষ্টা করেও কেন কিছুতেই আটকাতে পারছি না আসতে পারি না এত সকাল সকাল থানায় কি দরকার ঘোষবাবু আমার স্কুলের একটি ছেলেকে খুঁজে পাচ্ছি না আমাদের হোস্টেলেই থাকতো বাড়ি গিয়েছিল ঝড়ের পর থেকে তার আর কোনো খোঁজ নেই তাতে আমি কি করব কটকের রাস্তায় রাস্তায় ছেলে খুঁজে বেড়াবো আমি সে কথা বলিনি ঘোষবাবু দেখুন আমার স্কুলের ছাত্র ছোট ছেলে বাড়ি গিয়েছিল তারপর ঝড়ের পর থেকে তার আর কোনো খোঁজ নেই আপনারা যদি একটু ওকে খুঁজে দিতে সাহায্য করতেন আর কি ওর নাম মঙ্গল মঙ্গল মাঝি মঙ্গল মাঝি কত ভালো ভালো বংশের ছেলে গায়েব হয়ে যাচ্ছে আর মঙ্গল মাঝি একটা আদিবাসী ছেলের জন্য আমি কি সার্চ পার্টি বের করবো নাকি মঙ্গল আদিবাসী বলে কি মানুষ নয় আপনিও তো শেখাননি যে যখন তখন প্রশ্ন করা উচিত নয় হ্যাঁ না ঘোষবাবু আমি উল্টোটাই শিখিয়েছি প্রশ্ন না করলে ওরা জানবে কি করে শিখবে কোথা থেকে একটা ছেলে তাকে পাওয়া যাচ্ছে না তাকে কেন খোঁজা হবে না মাস্টার মশাই চুপ এডু ওরা পুচকে ছেলে নিয়ে থানায় এসেছেন কেন আর পাকা ছেলে অলরেডি দুবার থানায় চলে এসেছে জানেন সুভাষ ওর স্কুলের সহপাঠীর জন্য এখানে এসেছে ঘোষবাবু সুভাষ জানকীবাবু কি জানেন যে তুমি আজকাল এসব করে বেড়াচ্ছ স্কুলে তো বোধহয় কিছুই পড়াশোনা হচ্ছে না সেনকে তো দেখলাম স্নানের কাজে ঘুরে বেড়াচ্ছ ওর একটু পড়াশোনায় মন দাও পড়াশোনা করতে হবে তো ওসব আমি পুলিশ আমি এসব কথা কেন এইবার বলবো কিন্তু বেণীবাবু আপনি তো টিচার এইসব বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে খেপিয়ে তুলছেন কেন ঘোষবাবু দেখুন পুলিশ যদি পুলিশের কাজ করতো তাহলে কিন্তু এমন অবস্থা তৈরিই হতো না আমি কাউকে খেপিয়ে তুলছি না ওদের বিবেকই ওদের জাগিয়ে তুলছি তাই আমাদের এখানে আসা বেনি মাধববাবু পুলিশ বিবেকের কাজ করে না পুলিশ ডিউটি করে আর আমাদের ডিউটি এখন অন্য চলো সুভাষ চলো চলো সবাই মাস্টার মশাই মঙ্গল যেখানেই থাক আমরাই ওকে খুঁজে বার করবো কারোর সাহায্যের প্রয়োজন নেই সাগর পাড়ি দিয়ে সে আনবে আজাদি পিছন পানে সে দেখবে না যে নেই সে অবকাশ সুবি উন্মাসী তুমি এখানে
অনন্ততা কেমন আছে গো? তোমাকে বলেছিলাম না, অনন্ততার কিচ্ছু হবে না। অনন্ততা ঘোড়ার চেয়েও আগে ছোটে। ভালো আছে অনন্ততা? এই ছেলেটার সঙ্গে এদের যোগাযোগ আছে? তাহলে জিকো সোনা, এবার তো তোমার ইচ্ছে পূর্ণ হবে। হ্যাঁ মিমি, আমি মায়ের খেলা দেখবো। কিন্তু এই স্ক্র্যাচটা বিচ্ছিরি, এটার জন্য আমি কিচ্ছু করতে পারি না। তুমি এটা ছাড়া ঠিক হাঁটতে পারবে। আমি সত্যি ফুটবল খেলতে পারবো মা? একমাত্র বড় মাসি মনি কইতে পারবেন। তিনি সকালবেলা কেন ও কথা কয়েছে? গুরুদেব কি তবে এই কথাই কয়ে গেছেন? আমার জন্য তেনার পড়ান যাবে। আর একটা উল্টো পাল্টা কথা বললে আমি ভুলে যাব যে তুমি আমার স্ত্রী। এই যে তোমরা ক্ষমতার লড়াইয়ে নেমেছো, হিংসা বিদ্বেষের খেলায় মেতেছো, এগুলো বন্ধ করো, নইলে কিন্তু আমি বারবার ধরা দিয়েও ঠাকুর অধরা হয়ে যাচ্ছে। কেন বলতো গুরুদেব? যেদিন তুই তোর সাধনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছবি, সেদিন তুই ঈশ্বরকে নিজের মতো করে পাবি। এবার যা, দ্বিধা বাড়াস না। তোমাকে এভাবে অসুস্থ অবস্থায় নিয়ে যাচ্ছি, আমার তো কথাটা মাথায় রাখা উচিত ছিল। আস্তে আস্তেই চালাচ্ছি। যাকে বিদায় করতে চান তার উপর এত সহানুভূতি কেন আপনার? নেমে যাও আমার গাড়ি থেকে, এক্ষুনি আমার গাড়ি থেকে নেমে যাও। ব্যাস, কাজ শেষ। শেষ মানে খালি পেটে কাজ করা যায় নাকি? এই তুমি আজ প্র্যাকটিসে যাওনি? হ্যাঁ গেছিলাম তো। তোর এক দাদা সকালবেলা উঠে বউকে প্র্যাকটিস করিয়ে নিয়ে এসে এতজনের জন্য রান্না করছে। তোর আরেক দাদা? তুই যাবি না তাই তো? আমি কি কি করবো বলতো রঞ্জা পিসি? কিসের জন্য যাব আমি? আর তুমি বা কেন বউকে ফোন করছো না? দু ঘন্টা রাস্তা, ঠিক রোহিণী দি চলে আসবে। আর বউ বলে কথা, সাত পাখির বাঁধন, জন্ম জন্মান্তরে সম্পর্ক। উনি যে কালিটা ব্যবহার করেছিলেন সেটা হলো ভ্যানিশিং ইং। এবার যার নামে খুশি যত খুশি অ্যামাউন্ট আমি এখানে বসিয়ে নেব। আপনার দেওয়া পেনটা, ওটা তো আমি মনে হয় জমিতেই ফেলে এসেছি। ভেলকি সরকার, তার বাবা মেঘরাজ সরকার আজকে আপনাদের ম্যাজিক দেখাবে। আচ্ছা, আমি ভাবছিলাম যে আপনি ঘুগনি পাউরুটি খাবেন। ঘুগনি পাউরুটি? হ্যাঁ, মিড়ি না। আমরা আমাদের বাড়ির মেয়েকে খুঁজতে এসেছি, তা আপনারা এখানে কেন? আমি আমাদের বাড়ির ছেলেকে খুঁজতে এসেছি। ফিদে কি ওদিকে তাকা। একমাত্র বড় মাসি মনি কইতে পারবেন, তিনি সকালবেলা কেন ও কথা কয়েছে? গুরুদেব কি তবে এই কথাই কয়ে গেছেন? আমার জন্য তেনার পড়ান যাবে। আর একটা উল্টো পাল্টা কথা বললে আমি ভুলে যাব যে তুমি আমার স্ত্রী। এই যে তোমরা ক্ষমতার লড়াইয়ে নেমেছো, হিংসা বিদ্বেষের খেলায় মেতেছো, এগুলো বন্ধ করো, নইলে কিন্তু আমি তুই যাবি না তাই তো? আমি কি কি করবো বলতো রঞ্জা পিসি? কিসের জন্য যাব আমি? আর তুমি বা কেন বউকে ফোন করছো না? দু ঘন্টা রাস্তা, ঠিক রোহিণী দি চলে আসবে। আর বউ বলে কথা, সাত পাখির বাঁধন, জন্ম জন্মান্তরে সম্পর্ক। উনি যে কালিটা ব্যবহার করেছিলেন সেটা হলো ভ্যানিশিং ইং। এবার যার নামে খুশি যত খুশি অ্যামাউন্ট আমি এখানে বসিয়ে নেব। আপনার দেওয়া পেনটা, ওটা তো আমি মনে হয় জমিতেই ফেলে এসেছি। ভ
ভেলকি সরকার, তার বাবা মেঘরাজ সরকার আজকে আপনাদের ম্যাজিক দেখাবে।